দেখেন, প্রথম আমরা প্রশ্নটা পড়লাম, তারপরে যেটা গুড নিউজ দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পুরা শুরু থেকে পড়ে শেষ পর্যন্ত একেবারে যে সবকিছু বুঝতে পারবে সেটা এমন না, কিছু কিছু অংশ যদি আপনি বুঝতে পারেন, অ্যাটলিস্ট যেই জায়গাটুকু মার্ক করা এই অংশটুকু বোঝা, এই অংশটুকু যদি বুঝতে পারেন তবুও আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখেন আমরা পুরা প্রশ্নটুকু বুঝবো না, তবু আনসার করে দিব, ঠিক আছে? জাস্ট একটু ক্লু দিয়ে দেখেন শুরুটা কি হয়েছে। দেখেন এই যে ভুলের শুরুটা খেয়াল করবেন, মানে যেখান থেকে দাগ দেওয়া হয়েছে এটা, এটাকে আমরা ধরলাম ভুলের শুরু। তো ভুলের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, কারণ আনসারটা তো এর মধ্যে লুকায়িত আছে। ওকে, দেখেন ভুলের শুরুতে আছে কি, দ্য সেম এজ অ্যাটেম্পটিং। তো দ্য সেম এজ এমন একটা ওয়ার্ড, এটাকে প্যারালাল ওয়ার্ড বলা হয়। মানে কি, মানে দ্য সেম এজের আগে এবং পরে মিল থাকা ফরজ, মানে মিল থাকতেই হবে, অনেকটা দেন অ্যান্ড এগুলির মতো, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা, একটা দেন অ্যান্ড এই যে বিষয়গুলি আছে এই ওয়ার্ডগুলির মধ্যে। তাহলে এটা আমরা ধরে নিলাম আপাতত আমাদের বোঝার স্বার্থে, দ্য সেম এজ মানে দেন, জাস্ট যেন আপনার সহজে বুঝতে পারেন এরকম আর কি, হি ইজ বেটার দেন আই, এই জন্য এটা লিখলাম আর কি। হ্যাঁ, এটা কিন্তু দ্য সেম এজের মতো না, কিন্তু মানে সেম এজের মতোই আর কি, এটা একটা ওয়ার্ড। তো দেখেন এইখানে কী দেওয়া আছে, ট্রাইং টু মিমিক, ট্রাইং এর পর টু মিমিক ইনফিনিটিভ। তো এখানে দ্য সেম এজ, এই যে দ্য সেম এজ, দ্য সেম এজের পরে কী থাকতে হবে, সেম জিনিসটা থাকতে হবে, মিল থাকতে হবে, এই যে সেম এদের পরে সেম। তাহলে ট্রাইং এবং অ্যাটেম্পটিং এইটুক ঠিক আছে, আমরা খেয়াল করেন। তারপরে কি আছে, টু সিং, ট্রাইং টু মিমিক, এখানে এই অংশটুকু যেমন প্যারালাল করার জন্য, এর পরের অংশটুকু তেমন থাকা ফরজ, মানে সেম থাকতে হবে। তাহলে এই যে ট্রাইং এবং অ্যাটেম্পটিং মিলছে কিনা একটু যদি বলতেন, অ্যাটেম্পটিং এই যে মানে বারোর সাথে আইনজি, এখানে বারোর সাথে আইনজি মিলে গেছে। তারপরে এখানে কি আছে বলেন, ইনফিনিটিভ, এখানেও কি আছে বলেন, ইনফিনিটিভ প্লাস ভার্বের বিশ্রাম, তাহলে হুবহু মিলে গেছে। এই অংশটুকু শুধু মিল থাকলে হবে, পুরো বাকি অংশটুকু মিল থাকার দরকার নাই। তাহলে এখন আমরা দেখি কোন অপশনটাতে এই সেম বিষয়টা দেওয়া আছে। আপনি যদি খেয়াল করেন অপশন এতে দ্য সেম এজ অ্যাটেম্পটিং টু সিং, এটা ঠিক আছে আপাতত। অপশন বিতে সিমিলার টু হইল না, তো আমাদের আগে আছে ট্রাইং টু মিমিক, পরে দ্য সেম এজের পরে এরকম একটা ইয়ে থাকতে হবে, অ্যাটেম্পটিং টু সিং এরকম থাকতে হবে। তো এটাতে নাই, উল্টাপাল্টা হয়ে গেছে, তার মানে অপশন এটা ভুল। লাইক সিঙ্গিং, লাইক না, আমাদের তো লাইক সিঙ্গিং এরকম ছিল না, আমাদের ছিল অ্যাটেম্পটিং মানে ট্রাইং টু মিমিক এরকম একটা কিছু থাকতে হবে। তো এখানে নাই সিঙ্গিং লাইক, এটাও হচ্ছে না, মিলতেছে না, এটাও ভুল। দ্য সেম এজ অ্যান, সেম এজের পরে কী হইতে হবে, ওই যে ট্রাইং টু মিমিক, অ্যাটেম্পটিং টু সিং এরকম থাকতে হবে। তো এখানে অ্যাজ অ্যান ইনটক্সিকেটেড, এটাও হচ্ছে না, এটাও ভুল। আবার খেয়াল করে আমরা যদি দেখি, লাইক দ্য ইনটক্সিকেটেড পার্সন ইজ সিঙ্গিং লাইক, এটাও মিলতেছে না। ট্রাইং টু মিমিক ঠিক সেম এরকম স্ট্রাকচার থাকতে হবে, অ্যাটেম্পটিং টু সিং এইখানেও স্ট্রাকচার নাই, অপশন এতে আছে কি না। তো ট্রাইং টু মিমিক দ্য সেম অ্যাজ অ্যাটেম্পটিং টু সিং মিলছে কি না, হুবহু মিলছে কি না, হুবহু মিলে গেছে। তাহলে অপশন বি সি ডি সব বাদ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন, সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন, একদম সহজ কি না বলেন, খুবই সিম্পল। এইভাবে করে আমরা খুব সহজে এবং খুব দ্রুত একটা প্রশ্নের আনসার বের করে ফেলতে পারি। সব যে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা এমন না, পুরা সবগুলি ওয়ার্ডের মিনিং জানতে হবে ব্যাপারটা এমন না, কোনো ওয়ার্ডের মিনিং না জেনেও জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে আপনি আনসারটা দিতে পারেন। খেয়াল করবেন এই যে এই ভুলের শুরুটা খেয়াল করবেন, কী দিয়ে শুরু হয়েছে ভুলটা, আর অপশনের শুরুগুলো একটু খেয়াল করবেন, অপশনের শুরু এবং শেষ এগুলো একটু খেয়াল করবেন, অপশনের শুরু এবং শেষ। তো এই প্রশ্নে অপশনের শেষ খেয়াল না করলেও হবে, কারণ অপশনের শেষে তেমন কোনো ভুল নাই, ঠিক আছে না? কারণ দেখেন এই যে এটা মিল আছে, এটা মিল আছে, খেয়াল করছেন? হ্যাঁ দেখছেন, এগুলি মিল আছে। তো অপশন শেষে কোনো ভুল নাই, কিন্তু শুরুতে ভুল আছে, এটা মাথায় রাখতে হবে, এটা প্যারালাল মিস্টেক ছিল। এইভাবে করে খুব দ্রুত এবং সহজে আনসার করা যায়, বুঝতে পেরেছেন ব্যাপারটা?